এক বিশাল বিক্ষোভ মিছিল ফেন্সুগঞ্জ বাজার প্রদক্ষিণ করছে সামাদ প্লাজার সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কুশিয়ারা ব্রিজে নিষ্পন্ন হয়ে আবার মিছিলটি ঘুরে এসেছে পুলিশি বাধা রয়েছে বিক্ষোভ মিছিলে বাধা দিচ্ছে প্রশাসন ফেন্সুগঞ্জ থানা পুলিশকে বিক্ষোভ মিছিল সম্পর্কে অবগত করার পরও এসআই আশরাফ সাহেবের নেতৃত্বে একদল পুলিশ বিক্ষোভ মিছিলে বাধা প্রদান করছে পুলিশি বাধা উপেক্ষা করে নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন এসআই আশরাফের নেতৃত্বে একদল পুলিশ অফিসার ব্যানার কেড়ে নিচ্ছে এসা আশরাফুল ভাইয়ের নেতৃত্বে পুলিশের একদল বিক্ষোভ মিছিলে বারবার বাধা দিচ্ছে বারবার পুলিশে বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল দিয়ে যাচ্ছে যদিও ফেন্সুগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছিল মিছিলের ব্যাপারে তারপর প্রশাসনের পক্ষ থেকে বারবার বাধা দেওয়া হচ্ছে বিশাল বিক্ষোভ মিছিল যদিও প্রশাসনকে অবগত করা হয়েছিল মিছিল সম্পর্কে তারপরও প্রশাসনের পক্ষ থেকে বারবার বাধা দেওয়া হচ্ছে আমরা মিছিলের পিছনে পড়ে গেছি সামনে যেতে পারছি না কারণ অনেক দীর্ঘ বিশাল মিছিল নেতা কর্মীদের দাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিচ্ছে প্রশাসন আমরা দেখতে পাচ্ছি আপনারা বিভিন্ন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কেকুতা থেকে লাইভে থেকে যুক্ত হয়েছেন দয়া করে লাইভটি একটু শেয়ার করে দিন এবং দেখুন কিভাবে প্রশাসন অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছে ¡Gracias!